যে এই ফোনটি ভাইয়া আমাদের কাছে বিক্রি করছেন বিশ হাজার পাঁচশো টাকায় অলওয়েজ রিমেম্বার দ্যাট আ গুড ফোন নো ওয়ান উইল সেল টু ইউ এট আ লোয়ার প্রাইস টুটনটা বা কি বা কি আসে তো আমরা টুটন জিনিস তো বুঝতাম যার কারণে আমার মানে দোকানদার আপনাকে এটা বলে নাই এই দোকানদার কয়েকদিন আগে উনি ফোনটা কিনেছেন 31000 টাকা দিয়ে এখন দেখুন ওনার এই ফোনটি উনি আমার কাছে 20500 টাকায় বিক্রি করতে চাইলেন হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আফসান রিয়াদ আজকে আমরা এসেছি রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারে একটি আইফোন এক্স এস দুইশো ছাপ্পান্ন জিবি গোল্ডেন কালারের ফোন কিনতে সাধারণত আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনি এত ফোন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনেন এবং এই ফোনগুলো কেনার পরে আপনি কি করেন তাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে যে সাধারণত আমরা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ফোনগুলো কেনার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমি আপনাদেরকে দেখাতে পারি যে কি করে আমরা একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারি অর্থাৎ কি কি বিষয় আপনারা লক্ষ্য রেখে একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি যাতে করে আপনারা বুঝতে পারেন যে সরাসরি একজন বিক্রেতার সাথে দেখা করে কি কি বিষয় চেক করে আমি এই ফোনটি কিনলাম এর পাশাপাশি যেহেতু আমাদের অনেক ফলোয়ার্স রয়েছে সো তারা অনেক সময় রেডি থাকে যে আমি যে ফোনটি কিনছি সেই ফোনটি তারা আমার কাছ থেকে কিনে নেওয়ার জন্য কারণ তারা বিশ্বাস করে যে আমি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে বেস্ট কোয়ালিটি ফোনগুলো ম্যানেজ করতে পারি সো এই ছিল আপনাদের প্রশ্নের উত্তর তবে আজকে আমাদের ভিডিওতে গেস্ট হিসেবে থাকছেন ভাইয়া উনি তার আইফোন এক্সেস ফোনটি বিক্রি করবেন আমাদের ভিডিওটি শুরু করার আগে আমরা একটু ভাইয়ার সাথে পরিচিত হয়ে নিই ভাইয়া আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রাফসান রিয়াদ আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর সেকেন্ড হ্যান্ড আইফোন কেনা নিয়ে আমি ভিডিও তৈরি করি আমার নাম হলো ইমতিয়াজ তো আমার হলো গিয়া হবি ছিল আইফোন নিয়ে সব কিছু ঠিক আছে যার কারণে আইফোনের

কালারের ফোন আইফোন এক্সএস এবং এই ফোনটির চারিদিকে করা আছে এবং আমি স্বভাবতই একটা ফোন হাতে নিয়ে সব সময় আপনাদেরকে বলি এই ফোনটির বডি ওয়েট বা পার্টিকুলার একটা ফোনের বডি ওয়েট নিয়ে আমি কথা বলি দিস ফোন সিমস হেভি ইন মাই হ্যান্ড এন্ড ইট ফিলস ریلی প্রিমিয়াম এন্ড মনে হচ্ছে যে এই ফোনটি ফ্রেশ আছে বডি ওয়াইজ বডি কন্ডিশনটা ভালো আছে আরেকটা জিনিস চেক করব সেটা হচ্ছে যে ক্যামেরা লেন্সে কোনো ডাস্ট আছে কিনা পেছনের ক্যামেরাটা চেক করলাম এর ভেতরে কোনো ডাস্ট নেই সামনের ক্যামেরাটাও চেক করলাম সামনের ক্যামেরায়ও কোনো ডাস্ট আমরা দেখতে পাচ্ছি না এর পাশাপাশি আমরা এখন এই ফোনটিকে যদি আনলক করি ভাইয়া ফোনটির পাস করে একটু দেন আমাদেরকে ধন্যবাদ সো আমরা ফোনটিকে নিলাম হাতে এবং আমরা এখন এ গেলাম সেটিংসে গিয়ে আমরা ফোনটির জেনারেল অপশনে যাব অ্যাবাউটে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটি জাপান ভ্যারিয়েন্টের ফোন আইফোন এক্স এস এবং এই ফোনটির মডেল নাম্বার এম দিয়ে শুরু হয়েছে

যদি কোনো ফোনে ট্রুটন অপশন না থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এই ফোনটি ডিসপ্লে জনিত কোনো কাজ হয়েছে সেটা ডিসপ্লে চেঞ্জ হতে পারে অনেক সময় ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করে অরিজিনাল লাগানো হতে পারে যে কারণে সাধারণত ট্রুটন ফাংশনটা থাকে না তবে আজকে আমি হয়তো এই ফোনটি ভাইয়ার কাছ থেকে কিনবো ট্রুটন ফাংশনালিটি না থাকার কারণেও এর কারণ হচ্ছে যে এই ফোনটি ভাইয়া আমাদের কাছে বিক্রি করছেন বিশ হাজার টাকায় তো সাধারণত আপনারা জানেন যে একটি আইফোন ফোন আপনারা যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনতে চান আপনাদেরকে অন অ্যান্ড এভারেজ টোয়েন্টি সিক্স টু থার্টি থাউজেন্ড টাকা খরচ করতে হবে ফোনটির কন্ডিশনের উপর ভিত্তি করে যেহেতু এটা একটা দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন এক্সেস এই পার্টিকুলার ফোনটা আপনারা যদি কিনতে চান আপনাদেরকে তিরিশ হাজার টাকা খরচ করতে হবে যদি সেটা পার্টিকুলারলি খুবই ভালো কন্ডিশনে থাকে ট্রুটন ফেস আইডি অল দি ফাংশনালিটিস যদি খুব ভালোভাবে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই তিরিশ হাজার টাকা বা আঠাশ হাজার টাকার মতো খরচ করতে হবে তো আজকের এই ফোনটি আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে বলেছি যে যখন কোনো ফোনের দাম কম থাকবে এই দাম কম থাকার মেইন কারণ হচ্ছে যে এই ফোনটিতে কোনো একটা ফিচারে প্রবলেম পাবেন আপনি সো আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই ফোনটির ফিচারে অর্থাৎ ট্রুটন ফিচারটি এই ফোনটিতে নেই যে কারণে এই ফোনটির দাম অনেক কম আমি এই ফোনটি আজকে ট্রুটন না থাকার পরেও আমি এই ফোনটিকে ফার্দার আমি ডিটেলস দেখব এবং আমি দেখব যে এই ফোনটিকে কোনোভাবে নেওয়া যায় কি না ভাইয়ার কাছ থেকে তো আমরা যেহেতু বুঝতে পারছি যে এই ফোনটি ডিসপ্লে জনিত কোনো কাজ হয়েছে সো আমরা ডিসপ্লেটাকে একটু ভালোভাবে চেক করব আজকে ডিসপ্লেটাকে ভালোভাবে চেক করার জন্য আমরা স্বাভাবিকভাবে আমরা যেটা সব সময় করি সেটা হচ্ছে যে আমরা ফোনের ওলের ডিসপ্লে আছে কিনা এই এই বিষয়টা চেক চেক করি এবং মজার ব্যাপার আমরা ফোনটির ডিসপ্লে করতে গিয়ে দেখলাম যে এই ফোনটির ডিসপ্লে ওলেড আছে অর্থাৎ এই ফোনটির যে সাধারণত এক্সেস এর সাথে আমরা ওলেড স্ক্রিনের ফোন দেখতে পাই সো এই ফোনটি যেহেতু ওলেড আছে তার মানে আমরা ধরে নিতে পারি যে এই ফোনটি ডিসপ্লেটি অরিজিনাল আছে এর পাশাপাশি আমরা যদি এই ফোনটির গুলো দেখি দেখলে আমরা বুঝতে পারছি এখানে একটু একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে যে সাধারণত আইফোন ফোনের থাকে সেই বেজেলটা সাধারণত এত মোটা হয় না সাইডের যে বেজেলটা থাকে এটা চিকন একটা ভেজেল হয় আপনারা যদি আমার আইফোন এক্সেস পারচেস অন্য কোনো ভিডিও দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ওই ফোনগুলোতে আইফোন এক্সেস এর যে লোয়ার বেজেলটা আছে সেটা এর থেকে আরো বেশি চিকন আর এই চিকন হওয়ার কারণে আমরা বুঝতে পারি যে এই ফোনটির অরিজিনাল ডিসপ্লে আছে বাট এই ফোনটাতে আমরা দেখতে পাচ্ছি যে এর বেজেলটা অনেক মোটা আর এই মোটা বেজেল হওয়ার কারণে এতটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই ফোনটির যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেটি অরিজিনাল ডিসপ্লে না এটা ওলের ডিসপ্লে আবার এমনও হতে পারে যে এই ফোনটির উপরের যে এলসিডি প্যানেলটি রয়েছে অর্থাৎ এলসিডি গ্লাসটি রয়েছে সেই এলসিডি গ্লাসটি চেঞ্জ করলে সাধারণত আমরা এই ধরনের প্রবলেম দেখতে পারি ফোনে সো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই ফোনটিতে ডিসপ্লে জনিত যে কাজটা হয়েছে যে এর এলসিডি চেঞ্জ করা হয়েছে এলসিডি চেঞ্জ করার কারণেই মূলত এই ফোনটিতে প্রোটন নেই আমরা আরও কিছু বিষয় দেখি ফোনটাকে ডিগ আমরা এই ফোনটাকে নিয়ে একটা গবেষণা করি আমরা ফোনটাকে দেখি যে আসলে এই এই ধরনের ফোন আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেটে যদি পান সেগুলো আসলে আপনাদের কেনা ঠিক হবে কিনা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটা আমরা তৈরি করতে চেয়েছি তো আমরা একটু ক্যামেরা সেকশনটা চেক করব আমরা ক্যামেরা সেকশন দেখতেছি ক্যামেরা ইজ পারফেক্ট কোয়াইট ওয়েল এবং ক্যামেরা নিয়ে কোনো প্রকার কোনো কমপ্লেন থাকবে না এন্ড অলসো দ্য ব্যাক ক্যামেরা ইটস অলসো ভেরি গুড ওকে সো আরেকটা জিনিস আমরা চেক করি যেহেতু এই ফোনটার ডিসপ্লে চেঞ্জ হয়েছে সো ডিসপ্লে জনিত অনেকগুলো বিষয় আমরা এই ফোনটাকে ফেস আইডিও কাজ করে না ফেস আইডি আছে ফেস আইডি আছে আচ্ছা তো আরো কিছু বিষয় আমরা যদি দেখি যে আমরা সাধারণত জানেন আপনারা যে আমরা অ্যাসিস্টিভ টাচটা দিয়ে সাধারণত ফোনটাকে ফোনটার টাচটা চেক করি সো আমরা অ্যাসিস্টিভ টাচটা দিয়ে যদি চেক করি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি প্রত্যেকটি জায়গায় আমরা অ্যাসিস্টিভ টাচটাকে নিয়ে যেতে পারছি সো দেয়ার ইজ নো প্রবলেম সাচ প্রবলেম যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে টাচটা ছেড়ে দিচ্ছে বা এই ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না এর পাশাপাশি আমরা আরও কিছু বিষয় চেক করব আমরা হোয়াইট স্ক্রিনে নিয়ে দেখলাম ফোনটির ডিসপ্লেতে অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা পাচ্ছি না যদি আপনি কিছু মনে না করেন আমি কি ফোনটার স্ক্রিন প্রোডাক্টটা তুলে একটু দেখতে পারি জি অবশ্যই ওকে আমি এটা দেখতে পাচ্ছি কারণ দেখতে চাচ্ছি কারণ কারণ হচ্ছে যে আপনার এই ফোনটা বেজেল আমার কাছে মনে হচ্ছে মোটা আপনি কিছু মনে করবেন আমি হয়তো এই ফোনটা নিব না হ্যাঁ আমি হয়তো নিবো না আমি মোটামুটি এই ফোনটা না নেওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছি কারণ এলসিডি চেঞ্জ সাধারণত এই ধরনের ফোন আমরা মানুষের কাছ থেকে কিনি না তবে এই ধরনের ভিডিওগুলো আমরা শিক্ষণীয় ভিডিও হিসেবে তৈরি করি মানুষের জন্য তো এর পাশাপাশি আমরা এই ফোনটিতে একটু টাচ রিলেটেড একটা প্রবলেম আমরা একটু ইনভেন্ট করেছি সেটা যদি আপনারা একটু দেখেন যে আপনি যদি এভাবে নিচ থেকে দেন অধিকাংশ সময় এইটা কাজ করতেছে না এখন হয়তো করছে আপনারা বুঝতে পারছেন কিন্তু এই যে দেখেন এই যে আমি করতেছি এটা কিন্তু কাজ করতেছে না মানে একদম নিচ থেকে দিতে হচ্ছে বাট নর্মালি আইফোনে আপনি এখান থেকেও যদি দেন ইট উইল ওয়ার্ক সো এগুলো হচ্ছে এলসিডি রিলেটেড প্রবলেম থাকলে সাধারণত এই ফোনগুলোতে এরকম প্রবলেম হয় সো বন্ধুরা আপনাদেরকে আমি সচেতন করতে চাই এই জন্য যে আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন দেখবেন যে কোনো একটা পার্টিকুলার আইফোন এক্সেস বা ইলেভেন যে ফোনটার বাজারে মার্কেটে প্রাইস আছে থার্টি টু থার্টি টাকা বা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাট সেই ফোনটা কম্পারেটিভলি অনেক লো প্রাইসে বিক্রি হয় সেক্ষেত্রে আপনাদেরকে ধরে নিতে হবে ওই ফোনগুলোতে কোনো একটা ফিচারের ডিফেক্ট রয়েছে বিধায় ওই ফোনগুলোকে কিছুটা কমে বিক্রি করে দেওয়া হয় অলওয়েজ রিমেম্বার দ্যাট আ গুড ফোন নো ওয়ান উইল সেল টু ইউ এট আ লোয়ার প্রাইস সো ওভারঅল আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য ভিডিও অ্যাবাউট যে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ওয়াই ইউ শুড নেভার গেট ইন টু আ চিপ রেড যেটা আমরা আজকে দেখেছি এই ফোনটাতে কোনো প্রবলেম নাই টু বি ভেরি অনেস্ট যদি আমরা বাদ বাদ দেওয়ার পরে আই সে প্রবলেম ইন দিস ফোন কারণ হচ্ছে এটার ওলের ডিসপ্লে আছে এলসিডি চেঞ্জ করলেও এই ফোনটির যে ডিসপ্লেটি আছে এটি খুব ভালোভাবে কাজ করছে আপনাদের যাদের ট্রুটন ফিচার নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই তারা এই ধরনের ফোন কিনতে পারেন যারা ভাবছেন যে আট দশ হাজার টাকা কমে একটা ফোন আপনি নিতে একটু কম প্রাইস এর মধ্যে বাজেট কম ক্যামেরার জন্য বা অন্যান্য বিষয়ের জন্য তারা অবশ্যই এই ফোনটি কিনতে পারবেন বাট ইন মাই কেস আমি সাধারণত এই ধরনের ফোন কিনি না বাট বিফোর উই ফিনিশ দ্য ভিডিও আমরা ভাইয়ার কাছ থেকে একটু জানতে চাই কিছু প্রশ্ন ভাইয়ার কাছে আছে যে ভাইয়া আপনি এই ফোনটা কি এই অবস্থাতেই যেমন ফিচার প্যাক থেকে কিনেছেন জি এই অবস্থাতেই মানে আপনি ট্রু নাই তারপর আপনি 31000 টাকা দিয়ে যেমন ফিচার প্যাক থেকে কিনেছেন হ্যাঁ নাই ট্রু ব্যাপারটা হলো যে যখন আমি তখন আমি ট্রু টোনের টাইম বুঝতাম না যে ট্রু বাকি বাকি আছে কিছু তখন আমি ট্রু তো বুঝতাম না যার কারণে আমার মানে দোকানদার আপনাকে এটা বলে নাই এই দোকানদার আমাকে দেখুন দর্শক মানে এভাবেই আমি আপনাদেরকে সচেতন করতে চাই যে আসলে সাধারণত আমাদের দেশের যারা মোবাইল সেলার আছেন যাদের শপ আছে তারা আসলে আমরা আমাদের না জানার এই বিষয়টাকে তারা পাথেও তৈরি করে তারা কিন্তু আমাদেরকে প্রতারণার সম্মুখীন করে ফেলে কাজেই এই ভাইয়াও কিন্তু ঠিক সেরকম একটা সম্মুখীন যে উনি জানতো না আইফোনের ট্রুটন ফিচার আছে যে কারণে উনি বুঝতে পারেনি এবং ওনার কাছ থেকে কিন্তু বেশ ভালো দাম রাখা হয়েছে আপনার ক্যাশ মেমোটা একটু আমরা দেখি ভাই একটু সরে দাঁড়ান এখান থেকে এখানে এসে আপনার দাঁড়ানো লাগলো তো দর্শক আমরা আপনাদেরকে ক্যাশ মেমোটাও একটু দেখাতে চাই একটু দেখুন ক্যাশ মেমোটা উনি ফোনটা কিনেছেন দুই সালের বারো মাসে মানে ডিসেম্বর মাস কয়েকদিন আগে উনি ফোনটা কিনেছেন একত্রিশ হাজার টাকা দিয়ে এখন দেখুন ওনার এই ফোনটি উনি আমার কাছে বিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করতে চাইলেন আমি নিচ্ছি না কারণ হচ্ছে যে এই ফোনটির যে টোটাল ফিচারটি নেই এই জন্য আমি ফোনটি নিচ্ছি না কিন্তু দেখুন যে ভাইয়া কিন্তু প্রতারিত হলো ওই পার্টিকুলার শপ ওনারের কাছ থেকে যে এই ফোনটি টোটন না থাকার পরেও ওনার কাছ থেকে বেশ ভালো একটি দামে ওনার কাছে বিক্রি করা হয়েছে কাজেই বন্ধুরা আপনার সচেতন থাকবেন এইভাবে কোন শপ থেকে আপনারা না জেনে না বুঝে একটি ফোন কিনে প্রতারিত হবেন না দর্শক থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দা ভিডিও বিফোর উই ফিনিশ দা ভিডিও ভাই আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে মানে কন্ট্রিবিউট ইউ ক্যান সে না না তেমন কিছু বলার নাই জাস্ট আপনি সব বলেই দিবেন আচ্ছা না ভাইয়া আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে এই ভিডিওটা তৈরি করতে সহযোগিতা করার জন্য আপনার কাছে আমরা ঋণী থাকব সাধারণত আমরা আইফোন বেসড এই ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনি যদি আমাদের ভিডিও গুলো দেখেন আশা করছি ভবিষ্যতে আপনি আইফোন কিনতে গিয়ে এভাবে প্রতারিত হবেন না মানুষের কাছ থেকে যদি আপনি কন্টিনিউয়াসলি আমাদের ভিডিওটা দেখেন তো দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন শুভকামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ